बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हारा सबाई आल्लाह रहमते भालो आछो बाड़ी सबाई के निये सुस्थ आछो निरापदे आछो। दक्षिण बनश्री मॉडल हाई स्कूल आयोजित अनलाइन क्लास कार्यक्रमे तुम्हारे आबारो सुस्वागत। आज आमादेर अनलाइन क्लासेर तीन नम्बर क्लास। गत क्लासे आमी तुम्हादेर के जोग करिए छिलाम, मने आछे कि? 29 पृष्ठार 28 पृष्ठार किछु जोग करिए छिलाम एवं 29 पृष्ठार एकटा अनुशीलनेर अंक करिए छिलाम। তোমাদেরকে বলেছিলাম এগুলো বাকি গ্লা বাসার এইচডব্লিউ। আশা করছি তোমরা সবাই এইচডব্লিউ টি করেছো। তোমরা সিলেবাসে হয়তোবা দেখেছো ইতিমধ্যে যে আমাদের কোথা থেকে কতটুকু পর্যন্ত রয়েছে। তো 38 পৃষ্ঠে আমাদের আছে, 38 পৃষ্ঠে হচ্ছে বিয়োগ। আমরা আজ বিয়োগ করব। তো বিয়োগ মানে কি? বিয়োগ বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে? আমার যা আছে তার থেকে চলে যাওয়াটাই হচ্ছে বিয়োগ। বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া। তোমাদের টিক চিহ্ন সঠিক উত্তরটি খাতায় লেখো, ওখানে এরকম প্রশ্ন থাকতে পারে। আর বিয়োগফলটা আমরা কিভাবে বের করব? বিয়োজন মাইনাস বিয়োজ্য করলে যে রেজাল্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের বিয়োগফল, ঠিক আছে? তো এবার আমরা অঙ্কে চলে আসি। এটা আমরা মুছে ফেলি। আমরা আশা করছি বন্ধুরা তোমরা সবাই শিক্ষা উপকরণ নিয়ে আমার সঙ্গে বসে গিয়েছো। আমরা সবাই প্রথমে এই বইটা বের করব, ঠিক আছে? তো বইটা বের করে আমরা 38 পৃষ্ঠা খুলব। 38 পৃষ্ঠা দেখো আমাদের বিয়োগ আছে, তিন ডিজিটের, চার ডিজিটের, ঠিক আছে? আমরা আজকে একটা অঙ্ক করব পাশাপাশি বিয়োগ, ঠিক আছে? তিনের দুই, তিনের দুই। চার 4942 মাইনাস 1829, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে আমাদের পাশাপাশি বিয়োগ। সেক্ষেত্রে আমরা যখন যোগ করেছি তখনও আমরা বলেছি যে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে হাতের ডান দিকে আমরা রাফ লিখে রাফ করব, ঠিক আছে? 4942 আর হচ্ছে 1829, ঠিক আছে? আচ্ছা, আমরা তো জানি যে সবসময় হাতে ডান দিক থেকে বিয়োগ বা যোগ যেটাই করি হাতে ডান দিক থেকে করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখো কি আছে, 9 আর উপরে আছে 2। এখন তোমার কাছে যদি দুইটা পুতুল থাকে, এখন তোমার কোনো বান্ধবী যদি তোমার কাছে 9টা পুতুল চায়, তুমি কি সেটা দিতে পারবে? পারবে না, তাই না? তোমার কাছে বেশি থাকতে হবে, ও যা চাবে তার চেয়ে তোমার কাছে বেশি থাকতে হবে, তাহলে তুমি আরেকজনকে দিতে পারবে। তাহলে এখানে দেখো এখন আমরা কি করব, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে মনে মনে এক ধরব, মনে মনে এক ধরে এটাকে আমরা কি করব, 12 বানাবো, ঠিক আছে? তো 12 যদি বানায়, এখন 12টা পুতুল যদি তোমার কাছে থাকে তাহলে তুমি 9টা পুতুল অবশ্যই দিতে পারবা। দিয়ে দিলে আমাদের কত থাকবে দেখি, বলো তো?
না এটাকে তো আমরা 12 ধরলাম তাই না না 10 11 12 এখানে হবে 3 আমাদের কিন্তু হাতে 1 আছে 1 আর 2 মিলে হলো কত 3 3 এখন যদি আমার কাছে 4টা পুতুল থাকে আমি কিন্তু 3টা পুতুল দিয়ে দিতে পারবো তাই না তাহলে এখানে কত হবে 4 থেকে 3 চলে গেলে 4টা থেকে 3টা চলে গেলে থাকবে 1 ঠিক আছে তারপর দেখো এখানে আছে 8 আর এখানে আছে 9 তাহলে এটা কি বিয়োগ হবে বিয়োগ যাবে 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 না আমরা জানি কখনোই ছোট সংখ্যা থেকে মানে বড় 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 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে তাহলে এখানে আমাদের 9 আছে আর এখানে আমাদের 8 আছে তাহলে এটা কিভাবে হলো আমরা আবার মনে মনে কি করব 1 ধরব 1 ধরে কত হবে 19 তাহলে 18 8 আর আর মানে তোমার এখানে 8 আর এখানে মনে মনে 1 ধরে 19 করেছি তাহলে আমাদের দেখো হাতে গুনে গুনে করি 8 9 10 11 12 13 14 15 16 17 18 এখানে আমি কি করলাম দেখো এখানে কত আছে না সরি এখানে তো আমাদের উপরে 9 আর নিচে হচ্ছে 8 তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে তাহলে কত হবে 9টা থেকে 8টা বাদ দিয়ে দিলে 1 থাকবে এটা হবে 1 ঠিক আছে এখানে মনে মনে 1 ধরতে হবে না এটা আমি যেটা বলেছি ওটা ঠিক মানে 1 ধরতে হবে না তাহলে দেখো এখানে আছে 4 আর এখানে আছে 1 4টা থাকলে তো 1টা দিতেই পারবো তাই না তাহলে আমাদের এখানে কত হবে 2 3 4 তাহলে 3 হবে বুঝতে পেরেছি উত্তর বিয়োগফল বিয়োগফল 3113 আমি আবারও বলছি দেখো এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে উপরেটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মনে মনে ওই সংখ্যাটার সাথে একটা এক ধরতে হবে যদি এক ধরি তাহলে এটা কত হলো 12 তাহলে 9 থেকে 12টা বড় হয়ে গেল এবার আমরা এটা করতে পারবো যে 9 থেকে 9 আর 12 তাই না তাহলে 12টা 9টা থেকে 12টা থেকে যদি 9টা চলে যায় কয়টা থাকে 9 10 11 12 12 3 তাই না আর হাতে আছে আমাদের 1 1 আর নিচের এটার সাথে যোগ দেব 2 মিলে কত হলো 3 এখন 4টা যদি থাকে তাহলে 3টা চলে গেলে থাকবে 1 ঠিক আছে আর এখানে দেখো এটা তো বড় বড় সংখ্যা সো এখানে কোনো কিছু আমাদের নিতে হবে না তাহলে কি করতে হবে 9টা থাকলে আমরা অবশ্যই 8টা দিতে পারবো তাহলে 9টা থেকে 8টা যদি দিয়ে দিই আমাদের থাকবে 1 আর এটা দেখো উপরে এটা বড় সংখ্যা সো এখানেও আমাদের হাতে কিছু নিতে হবে না তাহলে 4টা থেকে যদি 1টা চলে যায় থাকে 3 আমরা কি এটা বুঝতে পেরেছি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আরেকটা করে দেখাচ্ছি আরেকটা হচ্ছে 3 নাম্বার 3 এর 3 3 এর 3 ঠিক আছে এটাও পাশাপাশি বিয়োগ 8700 8074 মাইনাস 2882 সমান সমান কত হবে এটাও সেম করব রাফ ঠিক আছে 8074 আর হচ্ছে 2882 সবসময় মনে রাখতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেয় কিন্তু ছোটটা থেকে বড়টা যাবে না তাহলে এখানে দেখো উপরেরটা বড় ঠিক আছে আমাদের এখানে আর কিছু নিতে হলো না 4টা পুতুল থাকলে 2টা পুতুল দিয়ে দিলে আমাদের কয়টা থাকবে 2টা এখন দেখো নিচেরটা হচ্ছে বড় উপরেরটা হচ্ছে ছোট এটা কি হবে হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে সেই ক্ষেত্রে উপরের সংখ্যাটা যদি ছোট থাকে বিয়োগের ক্ষেত্রে নিচের সংখ্যাটা যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে মনে আমাদের একটা এক ধরতে হবে তাহলে এক ধরে এখানে কি করলাম আমরা এটা 17 বানালাম তাই না
তাহলে 17 যদি বানাই তাহলে 17টা থেকে 8টা চলে গেল কয়টা থাকবে 8 9 10 11 12 13 14 15 16 17 কত 9টা থাকবে এখানে 9 বসলো আমাদের যে হাতে 1 আছে 1 আর 8 9 তাই না এখন শূন্যর তো কোনো ই নাই ভ্যালু নাই সো এখানে একটা 1 যদি নেই তাহলে এটা কি হবে 10 তাহলে এখানের 1 আর 8 9 তাহলে 10 থেকে যদি 9টা বাদ দিয়ে দেই তাহলে থাকবে তাই না তো ওই হাতে যে এক আছে ওই এক আর তিন মিলে কত এক আর দুই মিলে হলো তিন এখন আটটা থেকে তিনটা চলে গেল কত থাকবে আর বলতো চার পাঁচ ছয় সাত আট পাঁচ ঠিক আছে উত্তর বিয়োগফল বিয়োগফল 5192 বুঝতে পেরেছি আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো মুছে ফেলি ঠিক আছে এটা আমরা করলাম পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হবে এবার আমরা করব নিচে নিচে বিয়োগ দেখো 6 নম্বরে কি বলেছে 8672 সবার সামনে আশা করছি বই আছে বইটা সবাই খুলো তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে 8672 ঠিক আছে নিচে হবে 5984 5984 বুঝতে পারছি ওকে এখন দেখো আমি বলেছিলাম নিচে যদি বড় সংখ্যা থাকে উপরে যদি ছোট সংখ্যা থাকে সেই ক্ষেত্রে বিয়োগ যাবে না তোমার কাছে যদি দুইটা পুতুল থাকে তুমি তোমার ফ্রেন্ডকে অবশ্যই চারটা পুতুল দিতে পারবে না তাই না তাহলে তোমাকে কি করতে হবে আরো দুইটা পুতুল তোমাকে কিনতে হবে তো এটা সেরকমই দেখো এখানে চার আর এখানে দুই হইলো হইলো না তাহলে এখন আমরা কি করবো সেই ক্ষেত্রে মনে মনে এক ধরবো মনে মনে এক ধরলে এটা কত হবে বারো এখন তোমার কাছে বারোটা আছে বারো টাকা থাকলে তুমি আরেকজনকে চার টাকা দিতে পারবে তাই না তাহলে দেখো কত হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হলো আট আট টাকা রইল আমার ঠিক আছে আমার যে হাতে এক ছিল ওই এক আর আট মিলে হলো কত নয় তাই না এখন দেখো নয় তাহলে উপরে এটা কিন্তু ছোট সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে আমাদের মনে মনে এক ধরতে হবে এখানে তাহলে হলো সতেরো তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত হলো আট হাতে রইল আমাদের আরো এক এক আর নয় দশ তাই না এখন দেখো সেটাই হলো উপরের সংখ্যাটা ছোট সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মনে মনে এক ধরতে হবে তাহলে ষোলো ষোলো আর ষোলোটা থাকলে আমরা দশটা দিয়ে দিতে পারবো তাই না তাহলে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে আমাদের কত রইল ছয় ছয়টা পুতুল রইল আমাদের আছে হাতে এক এক আর পাঁচ ছয় এবার এখানে মনে মনে কিছু ধরতে পারে কারণ আমাদের উপরে সংখ্যাটা বড় আছে তাহলে এখন দেখো হাতে এক আর পাঁচ মিলে হয় ছয় ছয় তাহলে আটটা চলে গেলে কত থাকবে ছয় সাত আট দুই আমরা কি বুঝতে পেরেছি উত্তর বিয়োগফল বিয়োগফল কত হবে 2688 আর এটা বুঝতে পেরেছ আমি মুছে ফেলি ঠিক আছে আরেকটা অঙ্ক দেখাচ্ছি এবার দেখো সাত নাম্বার এবার সাত নাম্বার সাত নাম্বার কত আছে 8302 8302 আর নিচে আছে 4727 4727 বিয়োগ ঠিক আছে এবার দেখো সে একই রকম এখানে আছে সাত আর উপরে আছে
দুই, তাহলে কত হলো? এটা কি যাবে যাবে না? মনে মনে আমরা এক ধরবো, যদি এক ধরি তাহলে হবে এটা বারো। এবার বারোটা থেকে সাতটা চলে গেলে কয়টা থাকবে? সাত, আট, নয়, দশ, এগারো, বারো, পাঁচ। ঠিক আছে, আমাদের হাতে আছে এক, এক আর নিচের এটা যোগ করলে হবে তিন। এখন শূন্য যেহেতু আছে মনে মনে আমরা এখানে এক ধরবো, এক ধরে কত হবে? দশ। তাহলে তিন, দশটা থেকে তিনটা যদি চলে যায় কত হবে? চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, সাত হবে। ঠিক আছে, আমাদের হাতে কিন্তু এক রয়ে গেছে, এক আর সাত, আট। এবার যেহেতু এটা আট, এটা তেন, তিন, তাহলে সেই ক্ষেত্রে এটা কি যাবে যাবে না? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে মনে মনে এক ধরতে হবে, এক ধরে এটাকে তেরো বানাতে হবে। তাহলে আট, তেরোটা থেকে আটটা চলে গেলে কয়টা থাকবে? নয়, দশ, এগারো, বারো, তেরো, পাঁচটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, হাতে কিন্তু আমাদের আবার এক রয়ে গেল, এক, আট, চার, পাঁচ। এবার এখানে মনে মনে আমাদের কিছু ধরতে হবে না, কারণ আট বড়, পাঁচ ছোট। আর তাহলে আমার কাছে যেহেতু আট টাকা আছে, আমি পাঁচ টাকা দিয়ে দিতে পারবো। তাহলে দেখো কত হবে? পাঁচ, ছয়, সাত, আট, তিন। ঠিক আছে, কত হলো? তিন হাজার পাঁচশো পঁচাত্তর। উত্তর বিয়োগ ফল তিন হাজার পাঁচশো পঁচাত্তর। বুঝতে পেরেছি? আশা করছি আমি যে তোমাদের দুইটা তিন চারটা অঙ্ক করালাম, তোমরা এই নিয়মে তিনের দেখো এক, দুই নাম্বারটা আমি করে দিয়েছি, তিন নাম্বারটা করে দিয়েছি, এক আর চার তোমাদের এইচডব্লিউ থাকবে, আর পাঁচে ছয় নাম্বার আর সাত নাম্বার করে দিয়েছি, পাঁচ নাম্বারটা এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, আর ২৯ পৃষ্ঠা দেখো বিয়োগ করি, একই একই নিয়মের তোমরা এই অঙ্কগুলো বাসায় করে ফেলবা এইচডব্লিউ একের সবগুলো। ঠিক আছে, আমি নেক্সট ইনশাল্লাহ আগামী তোমাদের সাথে আমার দেখা হবে আগামী বৃহস্পতিবার, সেদিন আমি আশা করছি তোমাদের এইগুলো অনুশীলনের অঙ্কগুলো করিয়ে দিব। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ। যারা যেখানে আসো স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।